অ্যাসিড, বোরনের একটা ইম্পর্টেন্ট ডেরিভেটিভ। এটা কী করে তৈরি হয়? বোরাক্স Na2B4O7। প্রথমে এটাকে জল দেওয়া হয়, জল দিলে যেটা তৈরি হয় তখন বোরিক অ্যাসিডটা তৈরি হয়, H3BO3 আর NaOH তৈরি হয়। এইভাবে বোরিক অ্যাসিডটা তৈরি হয়। তো এই যে বোরিক অ্যাসিড, একটু গ্যাপ রাখছি কারণ এটা সম্পর্কে আবার ডিটেলসে আলোচনা করব একটু বাদে। এই যে বোরিক অ্যাসিড, বেসিক ক্যারেক্টার যদি দেখি তাহলে বোরিক অ্যাসিডের মধ্যে একই ঘটনা কটা বন্ড আছে? তিনটে বন্ড আছে, এবং তিনটে বন্ড মানে 3×2 ছটা ইলেকট্রন আছে। এবং আমরা জানি আটটা ইলেকট্রন হলে স্টেবল হয়, তার মানে বোরিক অ্যাসিড একটা লুইস অ্যাসিডও বটে, কারণ তার ইলেকট্রন কম আছে। তো এই অবস্থায় যদি এর সঙ্গে ওয়াটার মলিকুলার রিয়াকশান করি H2O, তাহলে অক্সিজেনের লোন পেয়ারটা কি এখানে অ্যাটাক করবে? করলে কেমন দেখতে হয়? এইদিকে OH যেমন আছে আছে, আর অক্সিজেনের ইলেকট্রনটা চলে এসে, তার মানে এর মধ্যে কী চার্জ হবে? মাইনাস চার্জ। এই অক্সিজেন, অক্সিজেনের মধ্যে প্লাস, কটা হাইড্রোজেন আছে? দুটো হাইড্রোজেন আছে। ওকে, এবার এই বন্ডটাকে এইখানে তুলে দাও। এই বন্ডটাকে যদি এইখানে তুলে দিই তাহলে অক্সিজেনের মধ্যে যে প্লাস চার্জটা রয়েছে এটা উঠে গিয়ে কী হয়ে যাবে? নিউট্রাল হয়ে যাবে, এবং এখান থেকে কী আয়ন বেরোবে? হাইড্রোজেন আয়ন বেরোবে, মানে H+ বেরোবে। তাহলে দেখতে কেমন হচ্ছে? B- OH 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 এবং H+, এই যে হাইড্রোজেনটা বেরোলো। এখন তোমার দেখে মনে হতেই পারে বোরিক অ্যাসিডের মধ্যে কী আছে, দুটো এই তিনটে হাইড্রোজেন আছে, তার মানে বোরিক অ্যাসিডকে দেখে মনে হতে পারে ট্রাইবেসিক অ্যাসিড, কারণ তিনটে হাইড্রোজেন আছে বলে। কিন্তু আলটিমেটলি বোরিক অ্যাসিড কটা H+ আয়ন দিচ্ছে? একটা। তাই জন্য বোরিক অ্যাসিড একটা হলো মনোবেসিক অ্যাসিড, কারণ একটা H+ আয়ন সে ডোনেট করতে পারে। ওকে, এখন এই যে বোরিক অ্যাসিড রয়েছে, বোরিক অ্যাসিডকে কী করে আইডেন্টিফাই করব? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বোরিক অ্যাসিডকে কী করে আইডেন্টিফাই করব? মনে করো একটা টেস্ট টিউব নিলে, টেস্ট টিউবের মধ্যে তুমি বোরিক অ্যাসিড নাও, আর এটাকে ময়েস্ট করবার জন্য 2-4 ড্রপ তুমি ওয়াটার দাও, জল দাও। ওকে, এবার এইটার মধ্যে তুমি খানিকটা মিথানল অ্যাড করো, মিথানল সে 2-4 ml মিথানল তুমি অ্যাড করলে। ওকে, তাহলে বোরিক অ্যাসিড ছিল, জল দিয়েছো, গুলে গেছে বোরিক অ্যাসিডটা, অল্প ময়েশ্চার করেছো এবং তার মধ্যে মিথানল দিয়েছো। ওকে, অ্যাকচুয়ালি কী হয়, বোরিক অ্যাসিড প্রথমে H2O-র সঙ্গে রিয়াকশান করে এই জিনিসটা তৈরি করে। এবার এই জিনিসটা, এই যে তিনটে OH রয়েছে, এই তিনটে OH-এর সঙ্গে, এই তিনটে OH-এর সঙ্গে যখনই মিথানল দিচ্ছ, তাহলে মিথানল কী করবে? এই যে CH3OH মিথানল, এবং মিথানল দিয়ে শুধু স্টপ করে দিলে হবে না, এই টেস্ট টিউবটাকে হিট করতে হবে একটু। ওকে, তখন কী হবে? এই OH আর H মিলে জল বেরোবে, জল বেরোবে, জল বেরোবে, এবং জল বেরিয়ে যাবে। এই জিনিসটা একটা ভোলাটাইল কম্পাউন্ড। এই জিনিসটাকে দেখতে কেমন হলো? সুন্দর করে যদি একটু লেখা হয় তাহলে কী হবে? B- OCH3, কারণ এই যে জল বেরিয়ে গেছে এই দিকটাটাই OCH3, এটাও OCH3, আর এটাও OCH3। এই জিনিসটা কি একটা ভোলাটাইল কম্পাউন্ড, উদ্বায়ী, তার মানে কী হবে, এর মুখ দিয়ে কী হবে, উড়ে যাবে। তখন এটা কি করে বুঝবো? এবার তুমি কী করলে, এই যে বার্নারটা আছে, এই বার্নারটাকে, টেস্ট টিউবটাকে সরিয়ে নাও। সরিয়ে নিয়ে মনে করো বার্নারটা এই জ্বলছে, তো এই বার্নারটা জ্বলছে, এই টেস্ট টিউবটাকে, এর মুখটা একটু টেস্ট টিউবটাকে লাগাও। মুখটা যেই টাচ করবে, মানে এই গ্যাসটা যেটা আছে, গ্যাসটার মুখে আগুনটা লাগিয়ে দাও। লাগালে যেই টাচ করবে, আবার তুমি এটাকে, আবার জিনিসটাকে এরকমভাবে হিট করো, মানে টাচ করে নিয়ে আবার হিট করো। করলে দেখবে এখানে, দেখবে আগুন জ্বলছে মুখটায়, এবং আগুনটার কালারটা হলো গ্রিন। বুঝতে পারলে? এইভাবে আমরা বোরিক অ্যাসিডকে আইডেন্টিফাই করতে পারি। বোরিক অ্যাসিডের ইম্পর্টেন্স বিশাল রয়েছে, মানে মানে কোনো যারা আই স্পেশালিস্টের কাছে তুমি যদি যাও তাহলে দেখবে তোমার চোখ পরিষ্কার করার জন্যই বোরিক অ্যাসিড দিয়ে ক্লিন করা হয়। তো বোরিক অ্যাসিডের ইম্পর্টেন্স প্রচুর রয়েছে। এনিওয়ে,
তার মানে এই যে বোরাক্স ছিল, এই বোরাক্সকে জল দিয়ে আমরা বোরিক অ্যাসিড তৈরি করলাম, এবং বোরিক অ্যাসিড তৈরি করে তার বোরিক অ্যাসিডকে আমরা কেন মনোবেসিক অ্যাসিড বলি এবং বোরিক অ্যাসিডকে কী করে আইডেন্টিফাই করলাম, এই জিনিসটা পুরোপুরিভাবে এই ভিডিওর মধ্যে দেখলাম। এবারে ইম্পর্টেন্সটা কী? এই ইম্পর্টেন্সটা হলো বিভিন্ন ইনামেল তৈরি করতে লাগে, পেন্ট ইন্ডাস্ট্রিতে লাগে, তোমার মেডিসিনে লাগে, মানে চোখ পরিষ্কার করতে লাগে, এগুলোর জন্য এগুলোর আর ইম্পর্টেন্স আছে। ওকে, ধন্যবাদ।